হ্যালো ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা হচ্ছে থর লাভ অ্যান্ড থান্ডারের ডিলেটেড সিনের উপর। মুভির ডাইরেক্টর এবং লেখক তাইকা ওয়াইতিটি নিশ্চিত করেছেন যে থর লাভ অ্যান্ড থান্ডারে গ্র্যান্ড মাস্টার এবং ইট্রির দৃশ্যগুলো ডিলেট করে দেওয়া হয়েছে এবং এমসিইউতে আর একটা নতুন ক্যারেক্টার যুক্ত হতে যাচ্ছিল, আর তিনি হলেন লিনা হেডি, যাকে আমরা সার্সি নাম হিসেবে চিনি। মুভি ডাইরেক্টর এবং লেখক আরও প্রকাশ করেছেন যে তিনি চান না যেন মার্বেল স্টুডিও যে সকল দৃশ্যগুলো ডিলিট করে দেওয়া হয়েছে এই মুভি থেকে পরবর্তী সময় যেন এগুলো রিভিল না করে, কারণ তিনি মনে করেন যেগুলো ডিলিট করে দেওয়া হয়েছে এটা আসলে ভালোর জন্য ডিলিট করে দেওয়া হয়েছে। এবং মুভি ডাইরেক্টরের কথাবার্তা শুনে যা মনে হলো, ডিলিটেড সিনগুলো আসলে অনেক সুন্দর ছিল। এছাড়া থর রোলে অভিনেতা ক্রিস হেমসওয়ার্থও নিশ্চিত করেছেন যে কয়েকটা ডিলিটেড সিনগুলো, যেগুলো আমি এই ভিডিওতে আলোচনা করব। ডিলিটেড সিন আসলে দুই টাইপের। একটা টাইপের ডিলিটেড সিন হলো যেগুলো মুভিতে শুটিং করা হয়েছে কিন্তু রিশুটিংয়ে বাদ দেওয়া হয়েছে, অথবা মুভিটা তৈরি করার সময় শুটিং করা দৃশ্যগুলো বাদ দেওয়া হয়েছে। এবং আরেক টাইপের ডিলিটেড সিন হলো মুভির স্ক্রিপ্টে বা রাইটিংয়ের সময় লেখা হয়েছে কিন্তু মুভিতে শুটিং করা হয়নি। তাই আমার এই ভিডিওতে দুই টাইপেরই ডিলিটেড সিনগুলো আলোচনা করা হবে। তো প্রথম শুরুতে যে সকল দৃশ্যগুলো শুটিং করা হয়েছিল কিন্তু মুভিতে যুক্ত করা হয়নি, এই সকল দৃশ্যগুলো আলোচনা করি। প্রথমে জেন ফোস্টার মাইটিতর উপর। আমরা মুভিতে দেখেছিলাম যে জেন ফোস্টার এই জায়গাতে গিয়েছিল এবং এখানে যাওয়ার ফলে সে মাইটিতরে রূপান্তরিত হয়েছিল, কিন্তু আমরা এখানে দেখেছিলাম না যে সে কিভাবে মাইটিতরে রূপান্তরিত হয়েছিল। কিন্তু আপনারা এখন যে পিকগুলো দেখছেন এগুলা শুটিং করা হয়েছে কিন্তু মুভিতে যুক্ত করা হয়নি। এখানে দেখতে পাচ্ছেন যে নিউ অ্যাসগার্ডের দৃশ্যটা, যেটাতে আসলে কোনো বিএফএক্স বা সিজি এর কাজ করা হয়নি। এছাড়াও এই কোনো বিএফএক্স কাজ ছাড়াই এই দৃশ্যটা এত সুন্দর লাগছে, কিন্তু মুভিতে যদি যুক্ত করা হতো বিএফএক্স বা সিজি এর কাজের উপর তাহলে নিশ্চিত এই দৃশ্যটা অনেক সুন্দর হতো। কারণ সে যেহেতু মাইটিতর এখন রূপান্তরিত হচ্ছে, তার মানে এটা নিশ্চিত যে থরের ক্ষমতাগুলা ভাগ করে নিচ্ছে জেন ফোস্টার। থরের ক্ষমতা যেহেতু ভাগ করে নিচ্ছে, তার মানে সে গডেস অফ থান্ডার হতে যাচ্ছে। আর গডেস অফ থান্ডার হতে যাচ্ছে, তার মানে এটা নিশ্চিত যে এখানে নীল রঙের ইলেকট্রিক্যাল দৃশ্যগুলা যুক্ত করা হওয়ার কথা ছিল, কিন্তু এমন কোনো দৃশ্যই দেখানো হয়নি যে সে কিভাবে মাইটিতরে বা কিভাবে তার কস্টিউমটা ফিরে এসেছে। থর মুভিতে থর যখন থরের সব ক্ষমতাগুলা আবার ফিরে ফেলে যাচ্ছিল, তখন আমরা দেখেছিলাম তার কস্টিউমটা কিভাবে চলে আসছিল। ঠিক এইরকম ভাবেও মাইটিতরে কস্টিউমটাও এইরকম ভাবে আসছিল, কিন্তু এই সকল দৃশ্যগুলো ডিলিট করে দেওয়া হয়েছে। আমি মনে করি এটা দেখালে মুভিটা আরো ভালো হতো। তারপরে যেন হলো ইত্রি। ইত্রি আসলে এই মুভিতে শুটিং এ ছিল, তার দৃশ্যগুলো ডিলিট করে দেওয়া হয়েছে। কিছু কিছু সোর্স বলছে যে গড দা গুড বুচার তার কাছে গিয়েছিল স্টর্ম ব্রেকার, মানে বাইফ্রস্ট ব্যবহার করা যায় এমন একটা অস্ত্র বানিয়ে দেওয়ার জন্য, কিন্তু বাইফ্রস্ট ব্যবহার করা যায় এমন একটা অস্ত্র সেটা হলো স্টর্ম ব্রেকার, যেটা অলরেডি থরকে বানিয়ে দিয়েছে। হয়তোবা ইত্রি গড দা গড বুচারকে এমন কোনো অস্ত্র বানিয়ে দিতে পারছিল না, তাই গড দা গড বুচার ইত্রিকে হয়তোবা মেরে ফেলে দিয়েছিল। অথবা এটাও হতে পারে যে ইত্রি কাছে এই জন্য গিয়েছিল যেন নেক্রোসোর্ডের মতো আর কোনো ওয়েপেন তৈরি না করতে পারে। যাই হোক, গড দা গড বুচারের কিলিং দৃশ্যগুলো ডিলিট করে দেওয়া হয়েছে, এটা দেখালে হয়তোবা আরও ভালো লাগতো গড দা গড বুচারের উপর। তারপরের জন্য হলো গ্র্যান্ডমাস্টার। গ্র্যান্ডমাস্টারের সাথে আমরা থর র্যাগনারক মুভিতে পরিচয় হয়েছি এবং এই মুভিতে গড দা গড বুচার গ্র্যান্ডমাস্টারকে মেরে ফেলে দিয়েছিল, যেটা মুভি থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। সম্ভবত গড দা গড বুচার অন্যান্য গডের পাশাপাশি গ্র্যান্ডমাস্টারকেও লক্ষ্য করেছিল, কারণ গ্র্যান্ডমাস্টারের বয়স 14 মিলিয়ন বছর। সম্ভবত গড দা গড বুচার তাকেও গড মনে করে মেরে ফেলে দিয়েছিল। মার্বেল ইউনিভার্সে অবশ্য গ্র্যান্ডমাস্টার গড নয়। তারপরে দৃশ্যটা ছিল থরের ড্যান্স। এই বিষয়টা কনফার্ম করেছেন থরের রোলে অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ, যে তারও একটা এই মুভিতে ড্যান্স দৃশ্য ডিলিট করে দেওয়া হয়েছে। থরের ড্যান্স দৃশ্য, তার মানে এটা নিশ্চিত যে থর পিটার কুইলের সাথে একটা ডান্স করেছিল, যেমনটা দ্য গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি মুভিতে পিটার কুইল ডান্স করেছিল, ঠিক সম্ভবত এইরকম ভাবে থর লাভ অ্যান্ড থান্ডারও থর এইরকম ডান্স করেছিল। যাই হোক, এটাও ডিলিটেড সিন। এর পরের জন হলো লিনা হেডি, যাকে আমরা সেট সিনাম হিসেবে চিনি। অনেকে সোর্স বলছে যে এই মুভিতে সে গড দা গড বুচারের স্ত্রী রোলে অভিনয় করেছিল এবং অনেক সোর্স বলছে যে সে আবার জুসের স্ত্রী রোলে অভিনয় করেছিল। যাই হোক, সে যে কোনো দুই রোলে অভিনয় করুক বা না করুক, তার দৃশ্যগুলো ডিলিট করে দেওয়া হয়েছে।
তার পরের জন হলো গড দ্য গড বুচার। গড দ্য গড বুচারের অনেক অনেক দৃশ্যগুলা ডিলিট করে দিয়েছে এই মুভি থেকে। প্রথমত সে আরো অনেক গডকে হত্যা করেছিল, এই সকল দৃশ্যগুলাও ডিলিট করে দেওয়া হয়েছে। দ্বিতীয় দৃশ্যগুলো হলো যে গড দ্য গড বুচারের প্ল্যানেটের মানুষরা কিভাবে মারা গিয়েছে, তার স্ত্রী কিভাবে মারা গেছে এবং তার লাইফটা যে কত কষ্টের ছিল, এই সকল দৃশ্যগুলো ডিলিট করে দেওয়া হয়েছে। সে যে কত স্ট্রাগল করে বেঁচেছিল এই সকল দৃশ্যগুলোও ডিলিট করে দেওয়া হয়েছে, মানে তার অরিজিন স্টোরিটাই ডিলিট করে দেওয়া হয়েছে এই মুভি থেকে। এছাড়া আরও অনেক দৃশ্য ছিল, যার মধ্যে একটা দৃশ্য হলো যে গড দ্য গড বুচারের মেয়ে যখন মারা গিয়েছিল তখন তার চোখ থেকে রক্ত বের হয়েছিল, মানে তার কান্নাটা ছিল রক্তের কান্না। এই সকল দৃশ্যগুলোও ডিলিট করে দিয়েছে, আর এই সকল দৃশ্যগুলো ডিলিট করে দিয়েছে ডিজনি PG-13 বিষয়টা খেয়াল রেখেছে। যাই হোক, গড়ের এই সকল দৃশ্যগুলো ডিলিট করে দেওয়াটা আমি মনে করি ডিজনির সবচেয়ে খারাপ ডিসিশন ছিল। এছাড়া গড়ের আরও অনেক দৃশ্য ছিল যেগুলো অনেক ভয়ের দৃশ্য ছিল, সবগুলো ডিলিট করে দিয়েছে এই মুভি থেকে। এছাড়া গড যে কতটা রুথলেস, কতটা যে টর্চারকারী, এই সকল বিষয়গুলো ডিলিট করে দেওয়া হয়েছে মুভি থেকে। তার এতগুলো দৃশ্য ডিলিট করে দেওয়ার কারণে মুভিতে সে খুব কম সময় স্ক্রিন টাইম পেয়েছে। এখন আসা যাক এই সকল ডিলিটেশনের উপর যেগুলো স্ক্রিপ্টে ছিল বা পরিকল্পনায় ছিল, কিন্তু মুভিটা শুটিং করার সময় আর এগুলো শুটিং করা হয়নি, মানে সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছিল যে দৃশ্যগুলো। তার মধ্যে প্রথম দৃশ্যটা হলো যে রাসেল ক্রু উপর। রাসেল ক্রু এই মুভিতে জুসের রুলে অভিনয় করার কথা ছিল না, তার রুলটা ছিল শয়তান বা ডেভিলের রুল, যেটা আসলে কিছুটা লুসিফার বা মেফিস্টো টাইপের। যাই হোক, তার জুসের রুলের চাইতে এই রুলটা হলে ভালো হতো। তারপর একজন হলো লক্ষ্মী। এই মুভিতে বালহালে যখন জেন ফুস্টার গিয়ে পৌঁছেছিল তখন এই জায়গাতে লক্ষ্মীরও উপস্থিত হওয়ার কথা ছিল। লক্ষ্মী যখন ইনফিনিটি ওয়ারে থানোসের হাতে মারা গিয়েছিল তখন সে সরাসরি বালহালে গিয়ে পৌঁছেছিল, কিন্তু এই দৃশ্যটা ডিলিট করে দিয়েছে এই জন্য যে লোকে বেরিয়ে হিসাবটা আসলে ফ্যানরা তেমন ধরতে পারবে না বিষয়গুলো। অথবা তাদের এও পরিকল্পনা রয়েছে যে থানোস যখন লোকেকে মেরেছিল এখান থেকে হয়তো বা লোকে কোনোরকম বেঁচে গিয়েছিল, যেটা ফিউচারে হয়তো বা দেখাতে পারে। তারপরে দৃশ্যগুলো ছিল গড দ্য গড বুচারের উপর। মুন নাইট সিরিজে অনেকগুলো গড দেখেছি যেগুলো গড মিসিং ছিল। সবাই ধারণা করেছিল যে এটা গড দ্য গড বুচার মেরেছে। মুভির পরিকল্পনা ছিল যে অনেক ইজিপ্টিয়ান গডদেরকে গড দ্য গড বুচার মেরে ফেলবে, তবে এই সকল দৃশ্যগুলোও ডিলিট করে দেওয়া হয়েছে স্ক্রিপ্ট থেকে। এরপরে ক্যারেক্টারটা হলো ক্যাপ্টেন মার্বেল। পূর্ববর্তী ভিডিওগুলোতে বলেছিলাম যে ক্যাপ্টেন মার্বেলের কেমিউটা কীরকম হতে পারে মুভিতে, কিন্তু স্ক্রিপ্ট থেকে ক্যাপ্টেন মার্বেলের দৃশ্যগুলো ডিলিট করে দিয়েছে এবং এটা ডিলিট করে হয়তো বা ভালোই করেছে। কারণ ফেব্রুয়ারি অথবা জানুয়ারির দিকে রিমার আসছিল যে ক্যাপ্টেন মার্বেলের একটা দৃশ্য হবে, যে দৃশ্যটা ভেলকিরি এবং ক্যাপ্টেন মার্বেলের রোমান্সের দৃশ্য। যাই হোক, এই দৃশ্যটা স্ক্রিপ্ট থেকে বা পরিকল্পনা থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিও। পরে কোনো সময় যদি ডিলিটেড সিন বের হয় অথবা ডিলিটেড সিনে কোনো আপডেট বের হয় তাহলে আমি আমার এই চ্যানেলে আপলোড দিয়ে দিব। তো ভিউয়ার্স, পুরো ভিডিওতে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।